মেয়েদের জীবনটাই এমন, ঘুরতে গিয়েও কিন্তু বাসার চিন্তা থাকে, বাসায় এসেও কিন্তু বাসার কাজগুলো আবার সারতে হয়, রান্না বান্না করতে হয়, আবার সব কিছু কিন্তু গুছিয়ে তারপরে আবার কোথাও যেতে হয়। কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে। আমরা হয়তো অনেকে মানে মাঝে মাঝে মন খারাপ করি, বিরক্ত হই, কিন্তু একবার ভেবে দেখবেন এই কাজগুলোর মধ্যেও কিন্তু অনেক আনন্দ। হ্যালো সবাইকে, আরেকটি কুকিং ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে মানে রান্না করেছিলাম ওই পাবদা মাছ দিয়ে আপনার পালং শাক দিয়ে ঝোল, ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু এখন শীত চলে গিয়েছে বলা চলে, যা খুব বেশি একটা শীত নেই, তাও ভাবলাম যে যেহেতু পালং শাক আছে তাই পালং শাক দিয়ে একটু ঝোল করে নেই, এটা মানে ঝটপট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। প্রথমে আমি তো পাবদা মাছগুলো ভেজে নিয়েছি আর ওটাতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, ওগুলো ভেজে তারপর এখানে আলু বেগুন নিয়েছিলাম, তারপর কিছুটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পালং শাকটা দিয়ে ঝোল দিয়ে ঢেকে দিলাম, তারপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুটা ফুটিয়ে নিয়েছি, এর মাঝে ধনে পাতা কুচিয়ে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল পালং শাকের ঝোল। এই ঝোলটা দিয়ে কিন্তু এক থাল ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। শুধু একটা রান্না করলে তার হবে না, তার সাথে করলাম ধনে পাতার বড়া, কিন্তু একটু ভিন্ন স্টাইলে। সবসময় তো একই স্টাইলে করি, আমার ছেলে আবার ধনে পাতার বড়া খুবই পছন্দ করে, ও তো আর মাছ খায় না, ভাবলাম যে বড়া না করলে আবার ওই বা কি দিয়ে ভাত খাবে। তারপরেই তো ধনে পাতা প্রথমে কুচি করে কেটে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি পরিমাণ মতো, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ, আর হচ্ছে যেহেতু আমার আর সে সময় নেই তাই আটা দিয়ে বানালাম। চাল গুঁড়া করতেও কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। এই শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর একটা ডিম ফাটিয়ে দিলাম, অবশ্যই কিন্তু মরিচ কুচি দিয়েছিলাম সাথে পেঁয়াজ কুচিও দিয়েছিলাম। এই ডিমটা দিয়ে এখন এটা খুব ভালো করে মেখে নিব, এতে কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিম দেওয়াতে কিন্তু বড়াটা অন্যরকম একটু টেস্টি লাগবে আর মুচমুচে হবে, অনেক সময় ধরেই কিন্তু এই বড়াটা মুচমুচে থাকে। এই তো দেখুন আমি কিন্তু এক ফোঁটাও জল নেইনি, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এটা এখন ভাজার জন্য কিন্তু রেডি। কড়াই এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এই ব্যাটারটা দিয়ে দিব, মানে একটু শেপ দিয়ে দিলাম, বড় বড় করে দিচ্ছি কারণ টাইম কম, তাড়াতাড়ি মানে দুপুরে খাবার সময় হয়ে গিয়েছে। এই ছিল আজকে রান্নাবান্না, আর অবশ্যই কিন্তু একটু জালটা অল্প আঁচে রেখে তারপর এটা ভাজতে হবে, যদি বেশি আঁচ দেন তাহলে কিন্তু দেখা যাবে ওপর পুড়ে যাবে আর ভিতরে কিন্তু একদমই কাঁচাই থেকে যাবে। আর এই অল্প আঁচে ভাজলে কিন্তু বড়টা একটু মুচমুচে হয়, খেতেও ভালো লাগে কিন্তু। আর এখন কিন্তু ধনে পাতাও প্রায় শেষ পর্যায়ে, তেমন আর একটি ভালো লাগবে না কিন্তু, গরম যেহেতু পড়ে গিয়েছে। এই ছিল আজকের আয়োজন, আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এই ছিল রান্নাবান্না, থ্যাংক ইউ। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসলাম, কোন রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বাসায়ও আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। ভালো থাকবেন সকলে।